চ্যানেল নয়নয়ন আপনাদেরকে জানাই স্বাগত, শুভেচ্ছা জানাই শারদ উৎসবে। আজ রায়বাজারে পুজো মণ্ডলী পূজা কমিটির পূজার এখন উদ্বোধনী সংগীত পরিবেশন Thank you.
এই কমিটির সঙ্গে জড়িত 50 বছর উপলক্ষে যে দুর্গাপূজার যে একটা ইতিহাস আছে, ছোট ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আমরা দুর্গাপুরের সূচনা করেছিলাম ওই ফিল্ডে বলতে আমার ফার্মেসির সামনে ওইখানে দুর্গাপূজা করেছিলাম। তৃতীয় বছর ওইখানে আমরা আরম্ভ করি পূজা। একটা প্রবাদ ছিল যে এখানে পূজা করলে হয়তো গণ্ডগোল হতে পারে, না ছেলেবেলি দিয়ে ওইখানে পূজাটা আরম্ভ করলাম। এত সুন্দর পূজা হলো কেউ বর্ণনা করতে পারবে। এই দিন দিন যে পূজা সুন্দর শুরু চলছে তার জন্য দেশে অগণিত মানুষ সর্বধর্মে আমাদেরকে সাহায্য করেছে। আমরা সবের কাছে নিবেদন করলাম ওইখানে যদি পূজা থাকে আমরা সবাই আনন্দিত হব। এরপরে আমরা যাত্রা বল করি সুতরের সঙ্গে দিয়ে কৃষ্ণগোপাল নাথ দেবনাথ হায়ার সেকেন্ডারি কৃষ্ণগোপাল দেবনাথ আমরা যে নামটা দিয়েছিলেন যে রাইজিং চেঞ্জ থাকবে, আমরা সেই নামটা দিলাম ওই যে উদীয়মান সার্বজনীন পূজা কমিটি। বাকিরা আমার পিছনে যারা আছে বলবেন আমার একটু জড়তা হেসে যায়, তাই জন্য আমার কাছে সবের আশীর্বাদ চেয়ে সর্বধর্ম মানুষের কাছে আশীর্বাদ চেয়ে আমি একটা ভুলে যাচ্ছি, ইদৈমিয়া মজুমদার, ইদৈমিয়া চৌধুরী সঙ্গে ছিলেন, এত আনন্দ করছি কোনো অসুবিধা হয় না। কাজে সবের সহানুভূতি নিজে আরম্ভ করছি, সেটা পর্যাপ্ত রয়েছে। আপনারা লক্ষ্য রাখবেন যাতে কোনো অসুবিধা হয় না, সেই জন্য আপনাদের কাছে আমি শারদীয় পূজা আমাদের দুর্গাপুজো আমরা উৎসব হিসাবে পালন করি। সেটা আমাদের এই বেঙ্গল আসাম এগুলো অঞ্চলে এটাকে দুর্গাপুজো হিসাবে উৎসব পালন করেন এবং উত্তর ভারতে সেটাকে নবরাত্রি হিসাবে 9 দিন দুর্গাপুজো হয়। আমরা সবাই নবরাত্রি করি, এখানে 4 দিনের পুজো হয়। যেভাবে উপাসনা করেন আমাদের যা আছে, আজকের যে দুর্গাপূজা করে পুজোটা আরম্ভ করা হয়েছে, আপনাদের সবাই শুনেবাসী সবার কাছে আমরা সহযোগিতা চাইব যে যাতে সুন্দর সুস্থভাবে এই পুজোটা হয়। আপনাদের সবার আশীর্বাদ নিয়ে পুজো আরম্ভ করব। এই বলে আমরা জানি এখানে প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে আজকে এখানে আমরা যে পূজা মণ্ডপে আমরা বসেছি সেটার 50 বছর পূর্ণ হল। গ্রামে দুর্গাপূজা করা আজকের দিনেও সহজ কথা নয়, তার মধ্যে 50 বছর এখানে বসে বসে আমি শুনছিলাম যে যখন প্রথম এই পূজা শুরু হয় যারা যুক্ত ছিলেন সেই পূজা কমিটির সাথে আজকের দিনেও এই মণ্ডপে ওনারা বসে আছেন অনেকে। এখানে কালীপদ কাকু আছেন, এখানে রুক্মিণী কাকু আছেন, যারা পূজা শুরু করেছিলেন 50 বছর আগে,
আর আমাদের সৌভাগ্য যে 50 বছর পরেও আজকে আমরা তাদেরকে এই মঞ্চে আমরা পেয়েছি। ধর্মাবলম্বী আনন্দে মুখর হয়ে ওঠে, শুধু হিন্দুদের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকেনি। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের হিন্দু ধর্ম ছাড়াও আমাদের মুসলমান অনেক বন্ধুরা এখানে এসছেন। কেন এসছেন? যদি এখানে এই পূজা হতো না আমাদের ভালো লাগতো নাকি? কোনো সময় লাগতো না তো? সবাই চান যে এখানে দুর্গা পূজা হোক, সুন্দরভাবে পূজা হোক, সবাই যাতে এই কটা দিন, চার পাঁচটা দিন আমরা সবাই মিলে আনন্দ মধ্যে দিয়ে উপভোগ করতে পারি, সবাই আনন্দ চাই। যাই হোক, এখানে এই পূজা মণ্ডপের তরফ থেকে আমাকে অনুরোধ করা হয়েছিল যে পূজা আরম্ভ হয়েছিল ওই 23 বছরের গুণীজনদের সাহায্য সহানুভূতির উপর নির্ভর করে, আজ সেই পূজা 50 বছর এসে উপস্থিত হয়েছে। কত আনন্দের দিন, ভাবতেও পারিনি যে পূজা তখন আরম্ভ হয়েছিল তখন আমার মায়ের মুখে দাম ছিল 260 টাকা, মাত্র 260 টাকা। এখন আমার মায়ের দাম লক্ষাধিক টাকা। দুটা থেকে দুটা 50 বছর এসে পৌঁছেছে, যা আপনাদের সবাই সাহায্য সহানুভূতির উপর নির্ভর করে এই পূজা চলছে, চললে আপনারা সবাই আনন্দ উপভোগ করবেন, আসবেন। দাস